আসসালামু আলাইকুম। আমরা একটু নেট হাউসের ভিতর থেকে আপনাদেরকে দেখাই যে চারাগুলো আমরা দীর্ঘদিন ধরে ডেলিভারি করি, সেই চারাগুলোর এই মুহূর্তে কোন কোন চারা রেডি আছে। এই যে দেখতে পাচ্ছেন, পুরো নেট হাউসের ভিতরে অসংখ্য চারা। এখানে প্রায় ক্যাপাসিটি হচ্ছে 15 লাখ। এগুলো বেশিরভাগই অনেকেই অর্ডার দিয়ে রাখে, সেগুলো দেওয়া হয়। এবং এখন কি কি এখানে চারা রেডি আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে করলার চারা এখানে আছে, এইদিকে এটা হচ্ছে পার্পল কিং বেগুন। এই বেগুনের চারাগুলো কেবল এখান থেকে জার্মিনেশন হয়েছে, এখান থেকে আবার বড় ইয়াতে নিয়ে যাওয়া হবে। ওই দিকটাতে পেঁপে আছে, ফুলকপি, বাঁধাকপি। এইটা হচ্ছে করলা F1। এটি কিন্তু খুবই উন্নত মানের জাত। এটার এই যে কেবল জার্মিনেশন হচ্ছে কেবল। তারপরে এই দিকটাতে দেখতে পাচ্ছেন বেগুনের চারা, বেগুনের। এটা হচ্ছে লুনা। এটা এই লুনা জাতের বেগুনটা এখানে চারা তৈরি হয়েছে। এই দিকটাতে আছে হচ্ছে টমেটো, সেমিনিস জাতের টমেটো। এই টমেটোর চারাগুলো এখানে রেডি হয়ে গেছে, এগুলো ডেলিভারির জন্য। এই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড বেগুন, এটা হচ্ছে যে চিকন যে বেগুনটা আছে সেই বেগুনটার চারা এই দিকটাতে। এই পাশে হচ্ছে এটা মরিচ, এটা হচ্ছে রাধিকা, এটা সর্বোচ্চ বিক্রি হয় এই জাতের মরিচটা। এগুলো কিন্তু হচ্ছে রেডি চারা। এই চারাগুলো আপনাদের যে সুবিধা হচ্ছে, দেখেন এখানে কোকোপিটের মাধ্যমে চারা করছে, এই জন্যে এগুলো ফাঙ্গাস থাকবে না। এগুলো প্রত্যেকটাতেই কিন্তু শিকড়, সম্পূর্ণ শিকড় থাকবে। আমি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু, দেখেন প্রত্যেকটা শিকড় এখানে কিন্তু জড়ায় আছে, এটা একটা শিকড় ছিঁড়বে না। যেটা আপনি নর্মাল মাটি থেকে যখন তুলবেন তখন কিন্তু আপনার শিকড় ছিঁড়ে যায়। আর শিকড়গুলোকে আবার পরিপক্ক হতে প্রায় 15-20 দিন সময় লেগে যায়। তার মানে আপনি হারভেস্টিং যদি 10 দিনে তুলতেন, সেখানে আরও 20 দিন বেশি সময় লাগবে। আর এগুলো রেডি চারা হওয়ার কারণে আপনার মিনিমাম 15-20 দিন আরও আগে হারভেস্ট করতে পারবেন। তার মানে আপনার সময়ও বেঁচে যাবে, এক। দুই হচ্ছে আপনারা খুব অনায়াসে কিন্তু এগুলো ভালো ফল পাবেন, কারণ এগুলো হচ্ছে খুব ভালো মানের চারা। তো এই দিকটাতে হচ্ছে এই যে বেগুন দেখতে পাচ্ছেন, আর এই চারাগুলো যারা ব্যবহার করে তারা অন্য কোনো চারা আর নিতে চায় না, কারণ চারাতে তৈরি করতে ঝামেলা, জার্মিনেশন আসে না অনেক সময়। এটা হচ্ছে পার্পল কিং বেগুন এই পাশটা। এইদিকে হচ্ছে প্রীতম, যে মালিক সিডসের যে বেগুন আছে, এই বেগুনের চারা হচ্ছে এটা। ওই দিকটাতে হচ্ছে টমেটো। আমি একটু আপনাদেরকে বাঁধাকপি আর ফুলকপিরগুলো একটু দেখাই। এদিকে এগুলো রেডি হচ্ছে। এদিকটা দেখতে পাচ্ছেন যে বেগুনের কিছু চারা এখানে রেডি আছে। এইটা হচ্ছে হাইব্রিড টমেটো কনক, এটা হচ্ছে ভালো মানের একটা টমেটো। এই যে এখানেই দেখেন ওর চারাগুলো কত সুন্দর হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি। আর এই দিকটাতে আছে ফুলকপি। মোটামুটি এই চারাগুলো এখন রেডি আছে, তবে অনেকেই এখনও আমাদেরকে আগেই অর্ডার দিয়ে রাখে, আমরা তৈরি করে দেই, কারণ অনেক সময় টাইমিং মিলানোর জন্য। আর এই ডেলিভারিগুলো কিন্তু হয় হচ্ছে, অনেকে এসে নিয়ে যায়, আবার অনেকে বাসের মাধ্যমে নেয়, কারণ কুরিয়ারে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমাদের ওয়েবসাইটগুলো একটু রেগুলার ভিজিট করবেন, তাহলে কোন কোন চারা দেয়া থাকে বা রেডি আছে সেগুলো দেখতে পারবেন। এবং আমাদের ফোন নাম্বারগুলোতে কল করলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন যে কোন চারাগুলো এখন অ্যাভেলেবেল আছে। তো আমরা ধীরে ধীরে বিভিন্ন জেলাতে এইগুলো তৈরি করার চেষ্টা করতেছি। এখন রংপুর থেকেই মেইনলি সব ডেলিভারি হচ্ছে। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জেলায় যাতে দিতে পারি সেই ব্যবস্থা করছি। তো ওই দিকটাতে পেঁপের চারা, পেঁপেটা সব সময়, পেঁপে বেগুন এগুলো সব সময় চলে। ওইদিকে পেঁপের চারাগুলো ওখানে রেডি হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছেন যে মহিলারা কাজ করছেন, ওনারা পেঁপের চারার যে প্রসেসিংগুলো আছে সেটা ওই দিকটাতে করছে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও।
যাদের প্রয়োজন আছে এই চারাগুলো নিতে চান, তারা অবশ্যই কল করবেন, সারা বাংলাদেশ নিতে পারবেন। কোনো অসুবিধা নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।